মেহজিন এন্টারটেনমেন্ট সেন্টারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে জানাবো জিয়াল ফারুক অপূর্ব অভিনীত 2023 সালের জুন মাসে প্রচারিত নাটকগুলোর নাম এবং জনপ্রিয়তা এগিয়ে আছে কোন নাটকগুলো। 11 নম্বর অবস্থানে আছে লাভ ট্র্যাপ। নাটকটি প্রচারিত হয়েছে 2023 সালের 26 জুন। পরিচালনা করেছেন মোহাম্মদুর রহমান হেমি। অভিনয়ে ছিলেন অপূর্ব এবং রোকায়া জাহান চমক। বাংলা ফিশন ড্রামা ইউটিউব চ্যানেল থেকে প্রচারিত নাটকটির এখন পর্যন্ত ইউটিউব ভিউ 1.3 মিলিয়ন বা 13 লক্ষ। 10 নম্বর অবস্থানে আছে স্ট্রেঞ্জার। নাটকটি প্রচারিত হয়েছে 2023 সালের 30 জুন। পরিচালনা করেছেন রুবেল হাসান। অভিনয় ছিলেন অপূর্ব এবং সাবিলানুর। জি সিরিজ বাংলা নাটক ইউটিউব চ্যানেল থেকে প্রচারিত নাটকটির এখন পর্যন্ত ইউটিউব ভিউ 1.7 মিলিয়ন বা 17 লক্ষ। 9 নম্বর অবস্থানে আছে মিস্টার অলস। নাটকটি প্রচারিত হয়েছে 2023 সালের 30 জুন। পরিচালনা করেছেন বিইউ শুভ। অভিনয় ছিলেন অপূর্ব এবং নীলাঞ্জনা নীলা। সুলতান এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল থেকে প্রচারিত নাটকটির এখন পর্যন্ত ইউটিউব ভিউ 1.9 মিলিয়ন বা 19 লক্ষ। 8 নম্বর অবস্থানে আছে মিথ্যা বলা বারণ। নাটকটি প্রচারিত হয়েছে 2023 সালের 30 জুন। নাটকটি পরিচালনা করেছেন হামেদ হাসান নোমান। অভিনয়ে আছেন অপূর্ব এবং সাফা কবির। আইটিভি ড্রামা ইউটিউব চ্যানেল থেকে প্রচারিত নাটকটির এখন পর্যন্ত ইউটিউব ভিউ 2 মিলিয়ন বা 20 লক্ষ। 7 নম্বর অবস্থানে আছে হৃদয়ক্ষরণ। নাটকটি প্রচারিত হয়েছে 2023 সালের 29 জুন। নাটকটি পরিচালনা করেছেন নাজমুল রানী। অভিনয়ে আছেন অপূর্ব এবং হিমি। সুরঞ্জরী ইউটিউব চ্যানেল থেকে প্রচারিত নাটকটির এখন পর্যন্ত ভিউ হয়েছে 2.2 মিলিয়ন বা 22 লক্ষ। 6 নম্বর অবস্থানে আছে লাভ স্কাউট। নাটকটি প্রচারিত হয়েছে 2023 সালের 12 জুন। পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। অভিনয়ে আছেন অপূর্ব এবং শায়লা সাবি। বাংলা ভিশন ড্রামা ইউটিউব চ্যানেল থেকে প্রচারিত নাটকটির এখন পর্যন্ত ইউটিউব ভিউ 2.3 মিলিয়ন বা 23 লক্ষ। 5 নম্বর অবস্থানে আছে দোলনাঘর নাটকটি। নাটকটি প্রচারিত হয়েছে 2023 সালের 30 জুন। পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। অভিনয় করেছেন অপূর্ব এবং তানিয়া বৃষ্টি। এন্ট্রিভিউ নাটক ইউটিউব চ্যানেল থেকে প্রচারিত নাটকটির এখন পর্যন্ত ইউটিউব ভিউ 2.6 মিলিয়ন বা 26 লক্ষ। 4 নম্বর অবস্থানে আছে ও প্রজাপতি নাটকটি। নাটকটি প্রচারিত হয়েছে 2023 সালের 17 জুন। পরিচালনা করেছেন সোহেল আরমান। অভিনয় করেছেন অপূর্ব এবং কেয়া পায়েল। বাংলা ফিশন ড্রামা ইউটিউব চ্যানেল থেকে প্রচারিত নাটকটির এখন পর্যন্ত ইউটিউব ভিউ 4.5 মিলিয়ন বা 45 লক্ষ। 3 নম্বর অবস্থানে আছে সুখের আয়োজনে নাটকটি। নাটকটি প্রচারিত হয়েছে 2023 সালের 22 জুন। পরিচালনা করেছেন বিইউ শুভ। অভিনয় করেছেন অপূর্ব এবং সাফা কবির। বাংলা ফিশন ড্রামা ইউটিউব চ্যানেল থেকে প্রচারিত নাটকটির এখন পর্যন্ত ইউটিউব ভিউ 4.6 মিলিয়ন বা 46 লক্ষ। 2 নম্বর অবস্থানে আছে আই হেট ইউ টিচার। নাটকটি প্রচারিত হয়েছে 2023 সালের 2রা জুন। পরিচালনা করেছেন বিইউ শুভ। অভিনয় করেছেন অপূর্ব এবং কেয়া পায়েল। বাংলা ফিশন ড্রামা ইউটিউব চ্যানেল থেকে প্রচারিত নাটকটির এখন পর্যন্ত ইউটিউব ভিউ 7 মিলিয়ন বা 70 লক্ষ। 2023 সালের জুন মাসে অপূর্ব অভিনীত সেরা নাটকটি হলো কাছের মানুষ। নাটকটি প্রচারিত হয়েছে 2023 সালের 30 জুন। পরিচালনা করেছেন এমরাউল রাফাত। অভিনয় করেছেন অপূর্ব, তৌসিফ মাহবুব, তানিয়া বৃষ্টি, মাসুম বাসার এবং মনিরা মিঠু। সিএমবি ইউটিউব চ্যানেল থেকে প্রচারিত নাটকটির এখন পর্যন্ত ইউটিউব ভিউ 11 মিলিয়ন বা 1,10,00,000। বিনোদন জগতের আরও নতুন নতুন খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।